দিস ইজ মাই পোকো ফোন আর এটার লুকিং বেশি একটা ভালো না, সো আমি ভাবলাম একটা ব্যাক কেস কেনা যাক। সো অনলাইন থেকে আমি একটা ব্যাক কেস অর্ডার দিলাম, এদিক দিয়ে আমি আরেকটা সিম টেরে লাগাইছি যাতে করে আমি একসাথে দুটো সিম ব্যবহার করতে পারি। বাট এর ফলে ফোনটার লুকিংটা আরও একটু ডিসগাস্টিং লাগতেছে। এটা হলো মোবাইলের সাথে দেওয়া স্টক কেসটি, আর এটা খুব একটা বেশি ভালো না, কারণ আমি যদি ফোনে এটা ইউজ করি এবং তারপর এটা বের হয়ে আসে আমার একটা ক্লিকি ফিল দেয় না। সো আমি চিন্তাভাবনা করে একটা ব্যাক কেস অর্ডার দিছি অনলাইনে, দারাজ থেকে আমি অর্ডার দিলাম। তো এখন আনবক্সিংয়ের পালা। দিস ইজ দ্য ব্যাক কেস, আর এগুলোকে বলা হয় গ্লাস ব্যাক কেস। তো আমি এখন আপনাদের দেখাবো যে বাস্তবে এটা কেমন। দেখতে পাচ্ছেন এই হলো ব্যাক কেসটি এবং এটির দাম এবং কোন জায়গা থেকে কিনতে পারবেন সব কিছু ভিডিওর লাস্টে বলবো। আর এটা ছিল স্টক কেস। তো এখন আমি আপনাদের দেখাই পিছনে যে সিমটা এটা ছিল ওটা কিন্তু এখন এটা ইউজ করার ফলে ঢেকে গেছে, আর ফোনটাকে এখন যথেষ্ট ভালো এবং গ্রিপিংটা খুব ভালো আসতেছে। সো এটা নিঃসন্দেহে খুব ভালো একটা কেস। দারাজ আমাকে ভুল ডেলিভারি দিছে, কারণ আমি অর্ডার দিছিলাম এই জিনিসটা যেটা হলো পিছনে ডায়মন্ড কেস, অর্থাৎ শাইন করবে আলো পড়লে, বাট এটা তেমন কিছু না। তো আপনারা এই ছবিতে তেমন দেখতে পাচ্ছেন আমি ঠিক এরকম অর্ডার দিছিলাম, আর এই জায়গায় দেখেন আমার এই জায়গায় আছে। তো আমি চাইলে এটা রিটার্ন করতে পারি, বাট এটাও একেবারে খারাপ না। আর এটার কস্ট আমার কাছে পড়েছে 249 টাকা। ডেলিভারি এটা দিয়ে মোটামুটি আপনার এটা প্রাইস পড়বে 300 টাকা, আর নর্মাল মার্কেটে গেলেও আপনারা এটা কিনতে পারবেন। এর আগেও আমার একটা গ্লাস ব্যাক কেস ছিল, বাট কিছু ভুলের কারণে সেটা ভেঙে যায় এবং পরবর্তীতে আমি এটা অর্ডার দিই। এই ছিল মূলত ভিডিও, ভিডিওটি বেশি বড় না, আমি জাস্ট আপনাদের দেখালাম। আর অনলাইন থেকে শপিং করলে এরকম ভুল প্রোডাক্ট অনেক সময় চলে আসে, আর কী আর করবেন বলেন, কিছু করার থাকে না। এই সময় হয়তো রিটার্ন দেওয়া যায়, বাট রিটার্ন দিলেও যে অরিজিনাল প্রোডাক্ট আসবে আর তার ভিতর দামের ডিলে, এই কারণে কেউ এরকম করতেও চায় না। অনলাইনে শপিং করার সময় সবসময় সতর্ক থাকবেন, আর আমি যেমন ভিডিও করলাম অনলাইন থেকে কিছু শপিং করে, আপনারাও চাইলে এরকম করতে পারেন, করে ইউটিউবে ছাড়েন। আর অনেক সময় আপনারা যদি ভিডিও চালু রেখে এরকম করেন আর আপনার কাছে যদি ভুল জিনিস অথবা কোনো বাজে জিনিস চলে আসে, দেন আপনি ওটা রিটার্ন করতে পারবেন। তো দারাজ এরকম উল্টাপাল্টা ডেলিভারি দেয়, আর এটা আমার সাথে ফার্স্ট টাইম হয়েছে। দারাজ থেকে আমি আগে অনেক প্রোডাক্ট কিনেছি যেগুলো রিভিউ আগে দিছিলাম, সো এই ক্ষেত্রে কিছু করার নেই। আর সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। গুড বাই।